নমস্কার দেখছেন সবাই কলকাতার সঙ্গে রয়েছে শ্যামাশ্রী বিনোদন দুনিয়ার হালফিলের খবর নিয়ে থাকছে টলি হলি বলি বিদেশের মাটিতে সম্মান ভালোবাসায় তরুণ নায়ক ছেলের প্রাপ্তি সম্মান ছেলের খ্যাতি যেন এখনো বিশ্বাসই হতে চায় না মায়ের তার কাছে ছেলে যে সবসময় ছোট একরত্তি সোশ্যাল মিডিয়ায় এক গর্বিত মায়ের অনুভূতি উজাড় করে দিলেন চণ্ডী গঙ্গোপাধ্যায় ছেলে উজান গঙ্গোপাধ্যায় অক্সফোর্ডের শংসাপত্র পেয়েছেন যে সেপ্টেম্বর মাসে লন্ডন পাড়ি দিয়েছিলেন চণ্ডী উজান ও কৌশিক গঙ্গোপাধ্যায় অক্সফোর্ডের চত্বর থেকে সেই ছবি ভাগ করে নিয়েছেন চণ্ডী লিখেছেন এই ছোট্ট ছেলেটাকেই আমি আমার শরীরের মধ্যে ধারণ করেছিলাম এই কি সেই ছেলেটা যার সঙ্গে আমি খেলা করতাম নার্সারির সেই হাতের লেখায় পুরস্কার পাওয়া থেকে শুরু করে অক্সফোর্ডের বিশ্ব সাহিত্যে ডিস্টিংশন পাওয়া তুমি আমার চোখে জল এনে দিয়েছ সূর্যোদয় সূর্যাস্ত সূর্যোদয় সূর্যাস্ত সময় কি তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না করবা চৌথে হাতে ভালোবাসার মেহেন্দি আঁকলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি অন্তঃসত্ত্বা হয়েও প্রতি বছরের মতোই করবা চৌথ পালনের ব্রতিশে দেবিনা এবং গুরমিতের জীবনে এসেছে ছোট্ট লিয়ানা একরত্তি মেয়েকে নিয়ে সময় কাটছে তাদের কিন্তু দেবিনা আবারও অন্তঃসত্ত্বা এই ঘটনা কেবল অনুরাগীদের নয় এমনকি অবাক করেছিল দেবিনাকেও মাত্র চার মাসের মধ্যে আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চিকিৎসকের সঙ্গে আলোচনা করেছিলেন দেবিনা তবে তিনি জানেন এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের আগমন মনের কথা শেয়ার করে উচ্ছ্বসিত দেবিনা বছরে বিয়ে কিয়ারা সিদ্ধার্থের আগে ইঙ্গিত দিয়েছিলেন সাহিদ একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে এবার সম্পর্ককে পরিণয় সূত্রে বাঁধতে চলেছেন সিদ্ধার্থ কিয়ারা শীঘ্রই কিছু ঘটতে চলেছে বলে আগে ইঙ্গিত দিয়েছিলেন সাহিদ কাপুর আর সেই সবাই হেসে উড়িয়ে দিলেও কিয়ারা আটবানের বিয়ে নিয়ে খবর উঠছে আরব সাগরের তীরে শেরশাহ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাদের সম্পর্কের কথাও অজানা নয় কারো কাছে শীঘ্রই তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাকে ছাড়া তারক মেহতা কা উল্টা চশমা ভাবাই যায় না পাঁচ বছর হলো তাকে আর ধারাবাহিকে দেখা যায় না তবুও তাকে ভুলতে পারেনি দর্শক হিন্দি টেলিদুনিয়ায় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই ধারাবাহিক যেখানে দয়াবেন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন অভিনেত্রী দিশা ভাকানি কিন্তু তার অসুস্থতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভক্তকুলে দিশা নাকি গলার ক্যান্সারে আক্রান্ত এই খবর কি আদৌ সত্য এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর ভাই ময়ূর ভাকানি এক ইংরেজি দৈনিককে তিনি বলেন এমন খবর সত্য নয় এ ধরনের অনেক গুজবই ছড়ায় কোনোটি সত্য নয় দিশা সুস্থ রয়েছেন এবং তার গলায় ক্যান্সার হয়নি একথা জানিয়েছেন তার ভাই সোশ্যাল মিডিয়ায় চলিং সংবাদ মাধ্যমে লেখালেখি অবশেষে ঋষভ পান্তের সম্পর্ক নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে মন খারাপই ছোঁয়া সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা ঋষভ উর্বশীর সম্পর্কে তার সমস্ত পোস্টে যেন ঋষভ পান্তের সঙ্গে যোগসূত্র খুঁজে পান নেটিজেনরা আর তাই কমেন্ট বক্সে বারে বারে ঘোরাফেরা করে পান্তের নাম সদ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন উর্বশী গত রবিবারই এই প্রাইভেট জেটের মাধ্যমে এক ছবি দিয়ে উর্বশী নিজের অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান আর সেখানেও উপচে পড়ে ঋষভের কথা
ইয়ারিয়া টু এর হাত ধরে বলিউডে ডেবিউ হচ্ছে ইয়াশের। দিব্যার সঙ্গে জুটে ইয়াশের বলিউড ছবিতে থাকছেন উইঙ্ক গার্ল প্রিয়া প্রকাশও। অভিনেতা ইয়াশ দাশগুপ্ত বলিউডে পাড়ি দিচ্ছেন, সেই গুঞ্জন তো ছিলই, আর এবার সেই খবরের শিলমোহর দিলেন অভিনেতা নিজেই। দিব্যার সঙ্গে জুটে ইয়াশের বলিউড ছবিতে থাকছেন উইঙ্ক গার্ল প্রিয়া প্রকাশ। প্রকাশে এলো বলিউডে তার প্রথম ছবির অ্যানিমেটেড মোশন পোস্টার, ছবির নাম ইয়ারিয়া টু। চলি হলি বলি, এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।